দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ। জীবনে চলার পথে বহু মানুষের আশা যাওয়া লেগেই থাকে, বদলে যায় স্বপ্ন, খুলে যায় নতুন পথ, আর এভাবেই আমরা পৌঁছে যাই অচেনা এক গন্তব্যে। কিন্তু আমাদের মনের গন্তব্যস্থল হয়তো একটাই, যেখানে থাকেন আমাদের কাছের মানুষগুলো, যেখানে আমাদের বাস ভালোবাসার সাথে। আর সেটাই হলো ভালোবাসার বাড়ি, যে বাড়িতে গিয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে আমাদের মন। সেই ভালোবাসার বাড়ির খোঁজ দিলেন পরিচালক তরুণ মজুমদার। মুক্তি পেল ভালোবাসার বাড়ির ট্রেলার। তবে দুর্ভাগ্যবশত এদিন থাকতে পারলেন না ভালোবাসায় জড়িয়ে থাকা এই বাড়ির প্রত্যেকটি মানুষ। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রয়াত দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, প্রতীক, শ্রীলা মজুমদার এবং আরও অনেকে। যে মানুষটি মূলত এই বাড়িতে ভালোবাসায় বেঁধে রাখবেন সকলকে, তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। চারিত্রিক দৃঢ়তার এই মেয়েটি, ভালোবাসার বাড়ির মেয়েটি বোধ হয় মানে প্রত্যেক নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ের কথা বলছে এই ছবিতে। মানে নিজে একা দাঁড়িয়ে একটা পরিবারের সঙ্গে লড়া এবং একটা পরিবারকে আপন করা এবং পরিবারের সমস্ত খুঁটিনাটি বিষয় একটা মেয়ে তার ঘাড়ের উপর নিয়ে চলছে, মানে সেটা একটা দেখার মতো বিষয়। এবং প্রচ্যুত গুপ্তর এই গল্পের মধ্যে যে পারিবারিক বন্ধনগুলোকে এত সুন্দরভাবে উনি দেখিয়েছেন, আর পারিবারিক জিনিসটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে কোথায়। এবং আমার মনে হয় যে অনুবাবু বোধ হয় পারিবারিক বন্ধনটা আরও দৃঢ় করেন বাঙালি দর্শকের মধ্যে। এবং আমরা দেখব ছোটো ছোটো জায়গা যেখানে মা মেয়ের মধ্যে সুন্দর সখ্যতা বা একটা কোথাও যেন গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, বাবা মেয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আবার খুব সুন্দরভাবে সেটা আবার প্রলেপ পড়ছে, ফিরে আসছে। মানে এটাই তো হয় আমাদের জীবনে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোনো সময় ঠিক হয়, ঠিক করে আবার প্রবলেম হয়। তো আমার ধারণা যে এই যে ভালোবাসার পুরো জায়গাটা এত সুন্দরভাবে উনি দেখিয়েছেন ছবিতে, এবং এটার সঙ্গীত একটা অন্য মাধুর্য ক্রিয়েট করে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। সাথে অবশ্যই শ্রীলা মজুমদার, যার ছত্র ছায়ায় এই ভালোবাসার বাড়ি। আমার ক্যারেক্টার হচ্ছে দ্বিজেন, তার ওয়াইফ করেছে আমি, যেটা হচ্ছে মূল পরিবার, যেটা সেই পরিবারের চার পাঁচটা ছেলে মেয়ে আছে, তার মধ্যে ঋতু একজন। এই এই তনুদার তো একটা আলাদা জনারের ছবি করে, মানে ওই যে মূল্য মধ্যবিত্ত মূল্যবোধগুলোকে ভীষণ রকমভাবে প্রায়োরিটি দেয়। সেইখানে এখানে একটা বিভাসদাকে রোল করেছে, সেটা হচ্ছে পরিবার, দ্বিজেন্দার বন্ধু, মানে একটা সিনিয়র বন্ধু, কখনো ট্রেড ইউনিয়ন করতেন, কিন্তু সেটাও মনে হয়েছে যে যেন অ্যাজ ইফ হি ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি, হি ইজ আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। তো সেইখানে আমার দৃঢ়তা এবং হাজব্যান্ডকে ফলো করা, সঙ্গে ছেলে মেয়েদেরকে শাসন করা এবং সব জায়গায় ওদেরকে স্পেস দিয়ে, খুব ইন্টারেস্টিং রোলটা। ঋতুপর্ণা সেনগুপ্ত বিপরীতে দেখা যাবে প্রতীককে, তরুণ মজুমদার এবং সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজ করার অসাধারণ অভিজ্ঞতার কথা জানালেন তিনি নিজেই। ফার্স্ট অফ অল তরুণবাবুর ছবি, সেকেন্ড অফ অল ঋতু দি একজন অসাধারণ অভিনেত্রী। এর আগেও উনি তরুণবাবুর সাথে কাজ করেছেন, আলো, চাঁদের বাড়িতে কাজ করেছেন, আর এটা হয়ে গেল ভালোবাসার বাড়ি। তো অবশ্যই, এবং ভীষণই ভালো, সবথেকে বড় কথা ওনার ঋতুদির সাথে কাজ করতে গেলে ভীষণ কমফোর্টেবল একটা জোন আছে, যেটা ঋতুর সাথে কাজ করতে গেলে মনে হয় না যে আমি ওই লেভেলের একটা সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করছি, আবার অ্যাজ এ হিরো। তো সেখানে প্রথম দিন তনুবাবু যেটা বলেছিলেন যে এই ছবিতে হিরো তুমি নও, এই ছবিতে অভিনেতা হও, অভিনেতা হও, মানুষ তোমায় বিচার করে নেবে যে তুমি অভিনেতা না হিরো, সেটা পরে। আমি সেটাতেই বিশ্বাসী যে ভালো অভিনয়টা করতে পারলে আশা করি পরে মানুষ সেটা বিচার করে নেবে যে হিরো না অভিনেতা, হোয়াট এভার ইট, ফার্স্ট অফ অল অভিনেতা হতে হবে। তো সেটাই হওয়ার চেষ্টা করেছি ভালোবাসার বাড়িতে। আলো ও চাঁদের বাড়ির পর তরুণ মজুমদারের সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত তৃতীয় কাজ ভালোবাসার বাড়ি। তাই দুটি মানুষের মধ্যে গভীর ভালোবাসার কথা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আমাকে তো উনি ভীষণ বকেন, ভীষণ স্নেহ করেন, ভীষণ আদর করেন, আমাকে মেয়ে বলেন, কিন্তু আমাকে উনি বলেন যে তুই আরেকটু মনোযোগ দিলে আরও ভালো করতে, কিন্তু আমাকে ভীষণ স্নেহ করেন। আমি চাইবো যে ওনার এখন প্রায় 85 বছর বয়স, এবং আমি চাইবো বাঙালি দর্শকদের কাছে আমার আবেদন যে ওনার কাজটাকে যেন সবাই খুব সম্মান দেন এবং আনন্দ করে ভালোবেসে এই ছবি যেন সবাই গ্রহণ করে। যে মাথা তুমি চিরকাল চুকুরে রেখেছো, ওই লোকটা শুধু টাকার জোরে মাথাটা নুইয়ে দেবে। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।